কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তোমার কি অবস্থা? আচ্ছা, মোটামুটি আছি। আমাকে বললো তোরা যা, আমি আসতেছি। বললো আর তোরা আইসা পড়লি? কই যায় না যায় তোরা খোঁজ খবর রাখবি না? কই গেছে তুই যা দেখে আর তোরা দুজন ঘরে যা। আচ্ছা আমি দেখে আস। তারপর একটু আছে না, তাড়াতাড়ি কর। জান কেমন আছো? কি ব্যাপার, তোমার মন খারাপ মনে হচ্ছে? কই মন খারাপ না তো। তুমি আমাকে বলো কি জন্য মন খারাপ, আমাকে না বললে আমি বুঝবো কি করে? বিষয়টা হলো কি, বাড়িতে আমার মা অসুস্থ, এই জন্য আমার কিছু টাকা দরকার। ও, টাকার দরকার? এটা তুমি আমার বুঝায় বলবা তো। দিতে পারবে? কোনো চিন্তা করো না। হ্যাঁ, তা তো জানি যে তোমার কাছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু তারপরও বারবার তোমার কাছ থেকে টাকা পয়সা নেওয়া কেমন না? ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে রাখি, এখন কাজে আসছি তো, বিকেলে কথা হবে, বাই। কার সাথে কথা বলে রে তো? কে জানে কার সাথে? পাঁচ টাকা নেবো না, 10 টাকা দাও।
আরে হয় নাই, দোকানদার খালি ক্যাশ ক্যাশ করে, আজকে দেয় নাই। তোমার কালেকশন হয়েছে? হ্যাঁ আমাদের কালেকশন ভালো হয়েছে। চলো বউ বাড়িতে চলে যায়, তোরা যা আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, চালু করে আইস। হ্যালো জান, তুমি কই? হ্যাঁ জান, আমি তো ইট খোলার ওখানে। আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি। কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো মোটামুটি আছি। তোমার আম্মার কি অবস্থা? মায়ের অবস্থা তেমন ভালো না। আমি তোমাকে বলছি, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবে না। তুমি তো বলছো, কিন্তু তোমার কাছে আমি কত নেবো বলো? যখন কাজ করবে তখন তো তুমি আমাকে দেখবা, এটা নিয়ে কোনো টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। এটা নিয়ে আপাতত মার জন্য সত্যি নয় না, আরো ম্যানেজ হয়ে যাবো, আমি সত্যি চিন্তা করি না। তুই দোয়া করো আমার মায়ের জন্য। খুঁজে পাইলি? দেখে এলাম ওই জায়গায় একসাথে ছেলের সাথে দাঁড়াইছে সম্পর্ক আছে মনে, দেখলাম বুকে থেকে নিয়ে টাকাও দিল। সত্যি? হ্যাঁ মা সত্যি, আমি দেখে এলাম ওই গাছতলায় দাঁড়ায় রয়েছে এক ছেলের সাথে। আজকে আসো, আজকে আর খবর আছে, চল ঘরে চল। আমি যাই, আর একটু থাকো। না বেশি দেরি করলে বউ রাগ করবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। দিদি আমি তো তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি। তাহলে তুমি চলে আসো, সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে সবকিছু নিয়ে তুমি চলে আসো। আজকে তোমাকে আমি বিয়ে করবো, সোনা দানা টাকা পয়সা কোনো কিছুই রাখবা না বাসায়। টাকা পয়সা একটু বেশি নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা আমি আসতেছি, তাড়াতাড়ি আসো।
আছো তুমি যে নিঃশ্বাসেও থাকবে, এমন জোরে আছো তুমি যে নিঃশ্বাসেও থাকবে, আমাকে ভালোবেসে পাশাপাশি রাখবে, এমন জোরে আছো তুমি যে নিঃশ্বাসে থাকবে, আমাকে ভালোবেসে পাশাপাশি রাখবে, এমন জোরে আছো তুমি যে নিঃশ্বাসে। হ্যালো জান, তুমি কই? তুই কি ভাবছস, তোর মতো একটা হিজলারে আমি বিয়ে করবো? তুই পারবি আমাকে সারা জীবন সুখে রাখতে? আমি তো শুধু তোর টাকাকে ভালোবেসেছি, আর কখনো তুই আমাকে ফোন দিবি না, ফোন রাখ। ভালোবাসা কখনো জাতি ধর্ম ভেদে হয় না, ভালোবাসা হয় দুটি পবিত্র মনের মিলনে। কিন্তু সেই পবিত্র মন কয়জন আর আছে? যখন ভালোবাসার মিলন হবে তখনই ফুটে ওঠে ভালোবাসার প্রকৃত রূপ, আর এর জন্যই মানুষ না বুঝে কষ্ট পায়।